ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ল্যাব অ্যান্ড দিস ইজ শেখ ফিরোজ। ওয়ান সেকেন্ড, আজকের যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সেমি মডাল ভার্ব ডেয়ার। এই ডেয়ার ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করব, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ হচ্ছে এই ডেয়ার শব্দটাকে ব্যবহার করা নিয়ে আমাদের মনের মধ্যে অনেকেরই ডাউট আছে, আর আশা রাখছি এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ডেয়ার সম্পর্কে যত রকমের ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক ডেয়ারটাকে আমরা কীভাবে ব্যবহার করব। ওকে, প্রথমে দেখো, ভালো করে লক্ষ্য করো, দেখো সেমি মোডাল ডেয়ার, আমি প্রথমে বলেছি এটা সেমি মোডাল ডেয়ার, DARE ডেয়ার। এর বাংলা মানেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। কেমন বাংলা মানেটা আমরা কীরকম করি? সাহস করা বা সাহস দেখানো অথবা চ্যালেঞ্জ করা। কোনো কিছুতে সাহস করা বা সাহস দেখানো অথবা কোনো কিছুতে চ্যালেঞ্জ করা অর্থে আমরা ডেয়ার কথাটাকে ইউজ করি। ডেয়ার মানে সাহস করা বা সাহস দেখানো। ওকে, এবার একে সেমি মোডাল বলেছি কেন? মোডালের ক্লাসটা তোমরা দেখে নেবে, এর আগে যেটা মোডাল ভার্ব নিয়ে আমি আলোচনা করেছি, একটা কতগুলো ভার্ব নিয়ে আলোচনা করছি, আগের ক্লাসটা দেখে নেবে মোডাল ভার্ব কাকে বলে। এবার এটাকে আমরা সেমি মোডাল বলছি কেন? সেমি মোডাল বলছি কারণ দেখো এখানে লিখে রেখেছে, ডেয়ার ইজ এ সেমি মোডাল ভার্ব বিকজ দিস ভার্ব ক্যান বি ইউজড অ্যাজ মেন ভার্ব অ্যান্ড হেল্পিং ভার্ব। সেম ডেয়ারটাকে আমরা সেম মানে মেন ভার্ব হিসাবেও এবং হেল্পিং ভার্ব হিসাবে দুটোতেই ব্যবহার করতে পারবো গ্রামারের ক্ষেত্রে। ওকে, তো সেই জন্য দুটোকেই আমরা মানে মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব হিসাবে যেহেতু ব্যবহার করতে পারবো, সেই জন্য এটাকে আমরা সেমি মোডাল ভার্ব বলি। ওকে, তোমাদের জন্য একটা MCQ রেখেছি যে আমরা কিভাবে এবার ব্যবহার করব, আমরা ডেয়ারটাকে কিভাবে ব্যবহার করব। একটা MCQ আছে, দেখো বাংলায় লিখেছি, তোমার ইংরেজি বলার সাহস নেই, তোমার ইংরেজি বলার সাহস নেই। এই যে সাহস নেই, এই সাহসের ইংরেজিটা হচ্ছে ডেয়ার। এটাকে আমরা কিভাবে ইংরেজিতে লিখব, তোমার ইংরেজি বলার সাহস নেই কিভাবে লিখতে পারি? দেখো দুটো লিখেছি, একটা হচ্ছে ইউ ডেয়ার নট স্পিক ইংলিশ, আর একটা আছে ইউ ডু নট ডেয়ার টু স্পিক ইংলিশ। কোন সেন্টেন্সটা ঠিক তোমাদেরকে? এইখানেই আমার কোয়েশ্চেন যে সেন্টেন্সটার মধ্যে, এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা জানতে পারবে কোন সেন্টেন্সটা ঠিক আর কোনটা ভুল। চলো নেক্সট দেখো, আমরা এর ব্যবহারটা যদি না আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো না কোনটা ঠিক এবং কোনটা ভুল। তাই আমাদের এই ডেয়ারের ব্যবহারটাকে আগে জানতে হবে, আমরা কীভাবে ব্যবহার করবো একে। ওকে, চলো দেখে নেওয়া যাক। এই ঘরটাতে দেখো সেন্টেন্স টাইপ লিখে রেখেছি, মেন ভার্ব হিসেবে আমরা কীভাবে ব্যবহার করব এবং এই ঘরটাতে হচ্ছে মোডাল ভার্ব হিসেবে কীভাবে ব্যবহার করব ডেয়ারটাকে। চলো, সেন্টেন্স টাইপ কী আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে আমরা জানি যে সেন্টেন্সগুলোতে না বাচক শব্দ নেই। যেমন দেখো লিখেছি, তার যাওয়ার সাহস আছে, এখানে নো নেই, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই মেন ভার্ব হিসেবে ব্যবহার করব এটাকে আমরা, আর একই কথা তার যাওয়ার সাহস আছে মোডাল ভার্ব হিসেবেও ব্যবহার করব। কিভাবে করব দুটোকেই দেখে নাও। হি ডেয়ার্স টু গো, হি ডেয়ার্স টু গো। এখানে দেখো DARE এসটা যোগ করেছি কারণ হচ্ছে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা পার্সন অনুযায়ী কোথায় এস বা ইএস লাগবে বা কোথায় লাগবে না সেটা আমরা করব। এখানে যেহেতু হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই আমরা হি ডেয়ার্স লিখলাম, হি ডেয়ার্স টু গো, তার যাওয়ার সাহস আছে। মোডাল ভার্ব হিসেবে করতে গেলে কী করবো আমরা? মোডাল ভার্বের ক্ষেত্রে আমরা মোডাল যেহেতু হেল্পিং ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস লিখতে পারি না, এটাকে যদি ডেয়ারটাকে হেল্পিং ভার্ব হিসাবে লিখে কীভাবে লিখব? হি ডেয়ার গো, হি ডেয়ার গো, এখানে ছিল হি ডেয়ার্স টু গো আর এখানে হি ডেয়ার গো। এখানে আমরা ডেয়ার গো লিখলাম কেন? এটা হেল্পিং ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার ক্যান কুড এগুলোর সঙ্গে আমরা এস বা ইএস যোগ করতে পারি না, তাই এখানে ডেয়ারটাকে আমরা যেহেতু হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করছি তাই এখানে আমরা এস বা ইএস যোগ করতে পারবো না, তাহলে শুধু লিখবো হি ডেয়ার গো, তার যাওয়ার সাহস আছে, তাই তো? কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে যে যদি আমরা ডেয়ারটাকে মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই সেখানে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স
অ্যাজ আ মোডাল ভার্ব আমরা ইউজ করতে পারবো না ডেয়ারকে। তাহলে হি ডেয়ারগো লেখাটা ভুল, বোঝা গেল? হি ডেয়ারগো আমরা লিখতে পারবো না, কারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স মোডাল ভার্ব হিসেবে হয় না। এই সেন্টেন্সটা যদি কেউ লেখে সেটা ভুল হয়ে যাবে। ওকে, এটাই ইংরেজির মাহাত্ম্য, কারণ ইংরেজি যেভাবে তৈরি হয়েছে সেভাবে আমাদেরকে চলতে হবে। এবার যদি বলে কেন, কেনর কোনো উত্তর নেই, যেভাবে আছে সেভাবে আমাদের শিখতে হবে। নেগেটিভ সেন্টেন্স মানে না বাচক বাক্য আমরা কীভাবে ব্যবহার করব। তার যাওয়ার সাহস নেই, এখানে তার যাওয়ার সাহস আছে, এখানে বলছিলাম তার যাওয়ার সাহস নেই। হি নেই ডাজ নট লিখব, হি ডাজ নট ডেয়ার টু গো। ভালো করে লক্ষ্য করো সেন্টেন্স স্ট্রাকচারটা। আমরা না বাচক যদি বলি, কোনো কিছুতে না বলে ডু নট বা ডাজ নট ইউজ করি ভার্বের আগে। হি ডাজ নট গো, সে যায় না। হি ডাজ নট ইট, সে খায় না। ডাজ কেন বলছি? থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমরা এস বা ইয়েস যোগ করি। হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি ডাজ নট লিখলাম। ডেয়ারের সঙ্গে আর এখানে এস বা ইয়েস লিখছি না, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হি ডেয়ারস লিখেছিলাম। এখানে যেহেতু ডাজ লিখে ফেলেছি, তাহলে এটা আমাদের নর্মাল বেস্ট ফর্মটা হবে ডেয়ারের। হি ডাজ নট ডেয়ার টু গো, তার যাওয়ার সাহস নেই। এবার এইখানে দেখো, তার যাওয়ার সাহস নেই, একই সেন্টেন্স কীভাবে লিখবো? মোডাল ভার্ব হিসাবে হি ডেয়ার নট গো। হি ডেয়ার নট গো, তার যাওয়ার সাহস নেই, তার যাওয়ার সাহস নেই। হি ডেয়ার নট গো। এখানে দেখো, এখানে আমরা এস বাই এস যোগ করতে পারবো না, কারণ মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করছি। কেমন? হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো মোডাল ভার্বের আগে, যে মানে মোডাল ভার্বের পরে আমরা এস বাই এস যোগ করতে পারি না, এটা ক্লিয়ার রাখবে। হি ডেয়ার নট, তার সাহস নেই গো, তার যাওয়ার সাহস নেই। হি ডেয়ার নট গো মোডাল ভার্ব হিসেবে লিখলে হি ডেয়ার নট গো। আর যদি আমরা মেন ভার্ব হিসেবে করি, তাহলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডু নট বা ডাজ নট আগে ডেয়ারের আগে লাগাবো। তাহলে যখনই আমরা ডু নট বা ডাজ নট লাগাবো, তখনই ডেয়ারটা হয়ে যাবে মেন ভার্ব, আর যদি না থাকে তাহলে আমরা জানবো এটা মোডাল ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। ওকে, তার কি যাওয়ার সাহস আছে বা তার সে কি যাওয়ার সাহস দেখায়, কীরকম লিখবো? ডাজ হি ডেয়ার টু গো, ডাজ হি ডেয়ার টু গো, তার কি যাওয়ার সাহস আছে? ওকে, এখানে খালি দেখো ডাজটাকে আগে নিয়ে চলেছি। হি ডাজ নট, নটটা ধরো নেই, হি ডাজ ডেয়ার টু গো। এখানে দেখো ডাজ হি ডেয়ার টু গো, তার কি যাওয়ার সাহস আছে বা সে কি যাওয়ার সাহস দেখায়। এখানে ক্ষেত্রে কী করবো? তার কি যাওয়ার সাহস আছে মোডাল ভার্ব হিসেবে এটাকে ব্যবহার করবো। কীভাবে? ডেয়ার হি গো, ডেয়ার হি গো, খালি ডেয়ারটাকে আগে নিয়ে চলে আসবো। ডেয়ার হি গো, তার কি যাওয়ার সাহস আছে। নেক্সট দেখো, তার কি যাওয়ার সাহস নেই, তার কি, দেখো এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টার, নাও থাকবে আবার কোয়েশ্চেনও মার্ক হতে হবে। ডাজ লিখবো, ডাজ হি, তার কি, ডাজ হি নট ডেয়ার, তার কি সাহস নেই টু গো। ডাজ হি নট ডেয়ার টু গো, তার কি যাওয়ার সাহস নেই, বোঝা গেল? এইখানে ক্ষেত্রে মোডাল ভার্ব হিসেবে কীভাবে ব্যবহার করবো? তার কি যাওয়ার সাহস নেই, ডেয়ারের পরে খালি ডেয়ার, এই ডেয়ার যেমন আছে ডেয়ার হি গো আছে, তো এখানে আমরা লিখব ডেয়ার হি নট গো, ডেয়ার হি নট গো, তার কি যাওয়ার সাহস নেই। তাহলে দেখো এইখানে আমরা বুঝতে পারছি একটা জিনিস, খুব ভালো করে লক্ষ্য করবে, আমাকে এমসিকিউ যদি দেয় যেটার মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে নাকি মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করি, সব সময় আমরা দেখব, যদি আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করি একটা সেন্টেন্সকে, তাহলে আমাদের সবসময় ফলো রাখতে হবে যে মেন ভার্ব হিসেবে ব্যবহার করলে টু এর ব্যবহারটা থাকবে। কেমন?
টু এর ব্যবহারটা আমরা মেন ভার্ব হিসেবে করলে তবে ইউজ করতে পারবো। আর যদি আমরা এই টুটা না থাকে তাহলে আমরা জানবো যে এটা মোডাল ভার্ব হিসেবে হয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডেয়ারটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে পারবো না, খালি কি করতে পারবো নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো আর ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারবো, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারবো, এটা মাথায় রাখতে হবে। কেমন, কোনো রকমভাবে আমরা হ্যাঁবাচক সব সেন্টেন্স ডেয়ারের মাধ্যমে বানাতে পারবো না। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু এই মোডাল ভার্ব হিসেবে খুব একটা ব্যবহার করা হয় না। যদি তুমি ইংরেজিতে বলো যে তোমার সাহস নেই, ইউ ডোন্ট ডেয়ার, তোমার সাহস নেই বা তুমি সাহস দেখাতে পারো না, ইউ ডোন্ট ডেয়ার টু গো, তোমার যাওয়ার সাহস নেই বা তুমি যাওয়ার সাহস দেখাতে পারো না, এভাবে ইউজ করি। কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা যখন ইংরেজিতে কথা বলি সাধারণত আমরা কিন্তু মোডাল ভার্ব হিসেবে কথা বলি না, হি ডেয়ার নট গো, সে তার যার সাহস নেই, আমরা এইভাবে বলি না কিন্তু। কেমন, তো এবার দেখো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখলাম, নেগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখলাম। এবার ঘটনা হচ্ছে আমরা যদি একে পাস্ট টেন্সে ব্যবহার করতে যাই, পাস্ট টেন্সে আমরা একে কীভাবে ব্যবহার করব, এটাকে যদি করি এটাকে খালি ডেয়ারের ইডি যোগ, ডেয়ার আছে এই যে ডি এ আর ই আছে, খালি ডি যোগ করে দেবো, ডেয়ার্ড, হি ডেয়ার টু গো, তার যাওয়ার সাহস ছিল বা সে যাওয়ার জন্য সাহস দেখিয়েছিল, হি ডেয়ার্ড, ডি এ আর ই ডি, ডেয়ার্ড, হি ডেয়ার টু গো, এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার করলাম। আর মোডাল ভার্ব হিসেবে তো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে পারবো না, বাধ্য, হি ডিড নট, ডাজটা হয়ে যাবে আমাদের ডিড নট, ডি আই ডি, ডিড, হি ডিড নট ডেয়ার টু গো, তার যাওয়ার সাহস ছিল না বা সে যাওয়ার সাহস দেখায়নি, তার কি যাওয়ার সাহস ছিল বা সে কি যাওয়ার সাহস দেখিয়েছিল, ডিড হি ডেয়ার টু গো, সে কি যাওয়ার সাহস দেখিয়েছিল বা যাওয়ার সাহস ছিল তার, এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। আর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী করবো, তার কি যাওয়ার সাহস ছিল না, এখানে খালি আমরা ডিড বসিয়ে দেবো, ডি আই ডি, ডিড, ডিড হি নট ডেয়ার টু গো, তার কি যাওয়ার সাহস ছিল না। ওকে, বোঝা গেল? পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা মোডাল ভার্ব হিসেবে কী ব্যবহার করবো, তার যাওয়ার সাহস নেই, হি ডেয়ার নট গো, খালি ডেয়ার্ড হয়ে যাবে, ডি এ আর ই ডি, ডেয়ার্ড, ডেয়ার্ড নট গো, তার যাওয়ার সাহস ছিল না বা সে যাওয়ার সাহস দেখায়নি, তার কি যাওয়ার সাহস ছিল, ডেয়ার্ড হি গো, খালি পাস্ট টেন্সে খালি ইডি যোগ করে দিলাম, ডেয়ার্ড হি গো, বুঝতে পারছো, ডেয়ার্ডের সঙ্গে খালি ডি যোগ করে দেবো, ডেয়ার্ড হি গো, তার কি যাওয়ার সাহস ছিল, তার কি যাওয়ার সাহস ছিল না, ডেয়ার্ড হি নট, ডি এ আর ই ডি, ডেয়ার্ড হি নট গো, একই যা আছে তাই। তাহলে আমরা জানতে পারলাম যে পাস্ট টেন্সে ইউজ কীভাবে করতে হয়, পাস্ট টেন্সে ইউজ করা সহজ। এবার আমরা এর ফিউচার টেন্সে যদি এর ব্যবহারটা দেখি, এবার আমরা দেখব ডেয়ারটাকে ফিউচার টেন্সে কীভাবে ব্যবহার করা হয়। ফিউচার টেন্সে দেখো, যেমন সে যাওয়ার সাহস দেখাবে, কী লিখব, হি উইল ডেয়ার টু গো। যেহেতু মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি আমরা অক্সিলারি ভার্ব দিলাম, ডেয়ারের পরে টু দিলাম, হি উইল ডেয়ার টু গো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানানো যায় না, ফিউচারেও বানানো যাবে না, সে যাওয়ার সাহস দেখাবে না, ভবিষ্যতে সে সাহস যাওয়ার সাহস দেখাবে না, কী লিখব, হি উইল নট ডেয়ার টু গো, হি উইল নট ডেয়ার টু গো, সে যাওয়ার সাহস দেখাবে না ভবিষ্যতে। মোডাল ভার্ব হিসাবে ব্যবহার করতে পারবো না, কারণ ভবিষ্যৎকাল করতে গেলে আমাকে শ্যাল বা উইল আনতে হবে, আর শ্যাল বা উইল নিজেই একজন মোডাল ভার্ব, আর যখনই আমি শ্যাল বা উইল একটা ভার্বের আগে লাগাবো তখন শ্যাল বা উইল কথাটা আমাদের মোডাল ভার্ব মানে অক্সিলিয়ারি ভার্ব হয়ে যাবে, আর পরের যে মেন যে আর একটা ভার্ব থাকবে সেটা মেন ভার্ব হয়ে যাবে। তাহলে এইখানে দেখো শ্যাল বা উইল যদি থাকে, এখানে উইল আছে, উইলটা আমাদের অক্সিলিয়ারি ভার্ব, আর এইখানে ডেয়ার আছে, এটা একটা ভার্ব, তাহলে প্রথমটা আমাদের হয়ে যাবে অক্সিলিয়ারি ভার্ব, পরেরটা মেন ভার্ব হয়ে যাবে। তাই যেহেতু উইল নিজে একটা হেল্পিং ভার্ব, তাই এটাকে আমরা আর হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না। ওকে, তাহলে মোডাল ভার্ব হিসেবে ডেয়ারকে আমরা ফিউচার টেন্সে ব্যবহার করতে পারবো না।
সে কি যাওয়ার সাহস দেখাবে? উইল হি ডেয়ার, উইল হি ডেয়ার টু গো, সে কি যাওয়ার সাহস দেখাবে? উইল হি ডেয়ার টু গো আমরা মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না ফিউচার টেন্সে। সে কি যাওয়ার সাহস দেখাবে না? উইল হি নট ডেয়ার টু গো, উইল হি নট ডেয়ার টু গো। হাতে লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, একটু স্ক্রিনটা বড় করে মোবাইলে যদি দেখো তাহলে তোমরা স্ক্রিনটাকে একটু বড় করে নিও, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। সে কি যাওয়ার সাহস দেখাবে না? উইল হি নট ডেয়ার টু গো। তাহলে আমরা দেখলাম যে এখানে মোডাল ভার্ব হিসাবে আমরা ফিউচার টেন্সে এটাকে ব্যবহার করতে পারবো না। এরপর দেখবো ওই ডেয়ারকে আমরা চ্যালেঞ্জ হিসাবে কীভাবে ব্যবহার করব, যে ডেয়ারের মাধ্যমে চ্যালেঞ্জ করা কীভাবে বোঝায়। চলো দেখে নেওয়া যাক। এবার আমরা দেখবো ডেয়ারকে চ্যালেঞ্জ হিসাবে কীভাবে ব্যবহার করা। এতক্ষণ ধরে সাহস দেখানো বা সাহস করা হিসাবে দেখেছি, এবার দেখবো চ্যালেঞ্জ করা কীভাবে। দেখো দুটো সেন্টেন্স লিখেছি, খুব সহজ। আমি এই খেলায় জিততে তাকে চ্যালেঞ্জ করেছিলাম, আমি এই খেলায় জিততে তাকে চ্যালেঞ্জ করেছিলাম। এটাকে আমরা কীভাবে লিখবো? ডেয়ার, চ্যালেঞ্জ করাটাকে আমরা ডেয়ার হিসাবে লিখবো, ঠিক আছে? দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম, কী লিখবো? আই ডেয়ার, পাস্ট টেন্সে আছে, ডি এ আর, ডি এ আর ই ডি, আই ডেয়ার্ড, আমি চ্যালেঞ্জ করেছিলাম। কাকে? তাকে, হিম। কী লিখবো? হিম, আই ডেয়ার্ড হিম, আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম কী করতে? এই খেলায় জিততে, টু উইন, ডব্লিউ আই এন, উইন। আই ডেয়ার্ড হিম টু উইন এই খেলাটা, দিস গেম, ওকে? আই ডেয়ার্ড হিম টু উইন দিস গেম, এই খেলাটা জিততে আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম। মানে এখানে ডেয়ার্ড কথাটা মানে কি? আই চ্যালেঞ্জড হিম। এখানে যদি আমি লিখি চ্যালেঞ্জ, চ্যালেঞ্জড আর ডেয়ার্ড এইখানে একই অর্থে ব্যবহার করা হয়েছে, ওকে? নেক্সট দেখো, আমি তোমাকে পরাজিত করতে তোমার বন্ধুকে চ্যালেঞ্জ করব। আমি তোমাকে পরাজিত করতে তোমার বন্ধুকে চ্যালেঞ্জ করবো, এটা ফিউচার টেন্সে আছে, চ্যালেঞ্জ করব। তাহলে কী লিখবো এখানে? আই উইল ডেয়ার, আই উইল ডেয়ার, আমি চ্যালেঞ্জ করব কাকে? আই উইল ডেয়ার ইয়োর ফ্রেন্ডস, ইয়োর ফ্রেন্ড, আই উইল ডেয়ার ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধুকে চ্যালেঞ্জ করব। কী করতে? তোমাকে পরাজিত করতে, টু ডিফিট ইউ, আই উইল ডেয়ার ইউর ফ্রেন্ড টু ডিফিট ইউ, আমি তোমার বন্ধুকে চ্যালেঞ্জ করব তোমাকে পরাজিত করার জন্য বা তোমাকে হারানোর জন্য। তার মানে কী হলো? আই উইল চ্যালেঞ্জ ইউর ফ্রেন্ড, এই কথাটাকে আমরা এভাবেই বলতে পারি, আই উইল চ্যালেঞ্জ ইউর ফ্রেন্ড টু ডিফিট ইউ, আমি তোমাকে পরাজিত করার জন্য তোমার বন্ধুকে চ্যালেঞ্জ করব। অথবা আই উইল ডেয়ার ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধুকে চ্যালেঞ্জ করব। তাহলে বোঝা গেল এখানে আমরা যখন চ্যালেঞ্জ হিসাবে ব্যবহার করব এখানে আমরা মেন ভার্ব হিসাবে ব্যবহার করব, ওকে? এবার আমরা দেখব হাউ ডেয়ার, মানে কত সাহস বা কী সাহস, এই যে কথাগুলো আমরা বলি না, ছেলেটার কী সাহস রে, বা তোমার কী সাহস, বা কত সাহস, এই যে কথাগুলো আমরা বলি সেটা কীভাবে আমরা ইউজ করব স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে। হাউ ডেয়ার, দেখো আমি কতগুলো সেন্টেন্স লিখেছি, তোমার কী সাহস বা তোমার কত সাহস, ঠিক আছে? এটাকে কীভাবে আমরা লিখি? হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, তোমার কত সাহস বা তোমার সাহস কী করে হলো বা তোমার কত সাহস, এই যে কথাগুলো বলি, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কী করে হলো, ওকে? যেমন দেখো, তোমার কী সাহস যে তুমি আমার গায়ে হাত দাও, তোমার সাহস কী করে হলো যে তুমি আমার গায়ে হাত দাও, এটাকে কীভাবে লিখবো? তোমার কী সাহস, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, তোমার কী সাহস, তোমার কী করে সাহস হলো? টাচ মি, অথবা টাচ মাই বডি, হাউ ডেয়ার ইউ টাচ মি,
তোমার সাহস কী করে হলো আমাকে গায়ে হাত দেওয়ার, আমাকে ছোঁয়ার বা টাচ মাই বডি, আমার গায়ে হাত দেওয়ার? ওকে, তার কী করে সাহস হলো তোমার চেয়ারে বসার? হাউ ডেয়ার হি, তার কী করে সাহস হলো? হাউ ডেয়ার হি, এখানে আমার তোমার কী করে সাহস হলো? হাউ ডেয়ার ইউ, এখানে লিখলাম তার কী করে সাহস হলো? হাউ ডেয়ার হি, এটা ভালো করে বুঝবে, হাউ ডেয়ার হি, তার কী করে সাহস হলো তোমার চেয়ারে বসার? সিট অন ইয়োর চেয়ার, হাউ ডেয়ার হি সিট অন ইয়োর চেয়ার, তোমার সিটে বসার বা তোমার চেয়ারে বসার সাহস কী করে হলো? ওকে, ছেলেগুলো সাহস কী করে হয় এখানে খেলার? হাউ ডেয়ার, হাউ ডেয়ার তার সাহস কী করে হয় এখানে আছে, ছেলেগুলো সাহস কী করে, হাউ ডেয়ার দ্য বয়েজ, অথবা চিলড্রেনও লিখতে পারি আমরা, হাউ ডেয়ার দ্য বয়েজ অথবা হাউ ডেয়ার দ্য চিলড্রেন প্লে হিয়ার, এগুলোতে সবেতেই জিজ্ঞাসা চিহ্ন হবে, ঠিক আছে, এখানেও জিজ্ঞাসা চিহ্ন। হাউ ডেয়ার হি সরি, হাউ ডেয়ার দ্য বয়েজ বা অথবা চিলড্রেন প্লে হিয়ার, ছেলেগুলো সাহস কী করে হয় এখানে খেলা। এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, আমি এখানে হাউ ডেয়ার দিয়ে দিলাম, তারপরে সাবজেক্ট দিলাম, তারপরে কিন্তু ভার্ব, ডাইরেক্ট ভার্ব, তার আগে কিন্তু টু, কোনো টু দেবে না, এগুলো মোডাল ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। হাউ ডেয়ার ইউ টাচ মি, হাউ ডেয়ার ইউ টু টাচ মি বলবে না যেন, অথবা হাউ ডেয়ার হি সিট অন ইয়ার চেয়ার, হাউ ডেয়ার হি টু সিট অন ইয়ার চেয়ার, এরকম লিখবে না কিন্তু, ঠিক আছে। হাউ ডেয়ার দ্য বয়েজ টু প্লে হেয়ার, এরকম যেন সেন্টেন্সগুলো না হয়ে যায়, মানে সাবজেক্টের পরে তোমরা টু লাগিয়ে দিও না যেন, তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এইখানে দেখতে হবে হাউ ডেয়ারের ক্ষেত্রে আমরা মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করবো। ওকে, হাউ ডেয়ার ইউ টু টাচ মি এরকম যদি লিখে ফেলি তাহলে ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এই এই লেসনটাতে আমরা কী কী শিখলাম, এই লেসনটাতে আমরা কী কী শিখলাম, মেন ভার্ব হিসেবে আমরা কী কী করতে পারবো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে পজিটিভ সেন্টেন্স করতে পারবো, নেগেটিভ সেন্টেন্স মাইনাস মানে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবো, আবার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবো। বোঝা গেল, চার রকমভাবে আমরা ইউজ করতে পারবো, পাস্ট টেন্সে ব্যবহার করতে পারবো, পিএসটি পাস্ট টেন্সে ব্যবহার করতে পারবো, এফটিআর ফিউচার, শর্টে লিখলাম এফটিআরই ফিউচার, আমরা প্রেজেন্টে পাস্টে ফিউচারে মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো, আর মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে গেলে আমাদের সঙ্গে টুটাকে রাখতে হবে। ওকে, মোডাল ভার্ব হিসেবে আমরা যদি ইউজ করি কী করব, আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারবো, আর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা বানাতে পারবো। পাস্ট টেন্সে প্রেজেন্টে তো করতেই পাচ্ছি, প্রেজেন্টে পাস্টে করবো, শর্টে লিখছি, হ্যাঁ পিএসটি পাস্টে করতে পারবো, ফিউচারে করতে পারবো না, ফিউচারে করতে পারবো না। তাহলে এই লেসনটাতে আমরা কীভাবে কী শিখলাম, একটা ডেয়ারের পরে যদি আমরা টু থাকে তাহলে ধরে নেব মেন ভার্ব হিসেবে আছে, আর পজিটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। মোডাল ভার্ব শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্স করতে পারবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবো, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবো, পাস্ট টেন্সে ব্যবহার করতে পারবো, কিন্তু ফিউচার টেন্সে ব্যবহার করতে পারবো না। বোঝা গেল, আশা করি যতটা পারলাম তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ সো মাচ।